পাইনঅ্যাপেল জ্যাম বানানো খুব সহজ। তো দেখুন কি দারুণ হয়েছে টেক্সচারটা, আর একদম পিওর। তো চলুন কিভাবে বানালাম দেখে নিন। নমস্কার বন্ধুরা, পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের জ্যামের একটা রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করি। বর্ষাকালীন এই ফল আনারস, এটা দিয়ে যদি একটু চট জলদি জ্যাম বানিয়ে রাখতে পারেন তবে কিন্তু সারা বছর খেতে পারবেন। আর খুব বেশি যে উপকরণ লাগে তাও নয়, কিছু সাধারণ উপকরণ আপনি গ্রসারি শপ থেকে কিনতে পারেন বা অনলাইন থেকেও কিনতে পারেন। তো প্রথমে আমি আনারসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আনারসটা ভালো করে পরিষ্কার না করলে জ্যামটা আবার পরিষ্কার হবে না। এই আনারসের গায়ে চোখগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে মুখ চুলকায়। তো আনারসটা সুন্দর করে কেটে নিয়ে মাঝখান থেকে চার ফালা করে নিয়ে ভেতরের একটা পোর্শন বাদ দিয়ে তারপর আনারসগুলো কুচি কুচি করে কেটে নিতে হয়। খুব বেশি কুচি করিনি, কারণ আমাকে আবার মিক্সিতে এটা পেস্ট করে নিতে হবে। আমি 250 গ্রাম মতো ওর থেকে আনারস নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা একটা স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি বড় একটা সসপ্যানের ভেতর, কারণ জ্যামটা স্টিলের পাত্রেই বানাতে হয়। আর এই দেখুন, এটা হলো আসল উপকরণ, পেকটিন, আর এটা সাইট্রিক অ্যাসিড। পেকটিন দিয়ে জ্যামটা জমাট বাঁধে। আর এটা হলো চিনি, যেটা প্রিজারভেটিভ। চিনিটা আমি খানিকটা আলাদা করে সরিয়ে রেখেছি, আর বেশিরভাগ চিনিটা আমি আনারসের শাঁসের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিয়ে চাপিয়ে দেব প্যানটা। এবার আলাদা করে সরিয়ে রাখা চিনির মধ্যে পেকটিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ পেকটিনটা সরাসরি যোগ করলে অনেক সময় দলা বেঁধে যায়, তাই চিনির সাথে মিশিয়ে দিতে হয়। এবার গ্যাসটা ফুল আছে দিয়ে ভালো করে নাড়তে হবে, বারবার নাড়তে হবে, কারণ তলাটা ধরে গেলে আবার জ্যামটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে নাড়তে 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 চিনিটা যখন গলে যাবে তখন তার মধ্যে আমি পেকটিনটা দিয়ে দেব। পেকটিনটা দিয়ে আরও সময় নাড়তে থাকব। আমি এটার মধ্যে একটু ফুড কালার ব্যবহার করব, ইয়েলো কালারের, কারণ এখানে জ্যামের রঙটা ভালো হবে। এবার দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা জ্যামটা বেশ ক্লিয়ার করতে সাহায্য করে। এই দেখুন ওপরে যে একটু গ্যাজা গ্যাজা আছে, আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যাবে, জ্যামটা স্বচ্ছ হয়ে যাবে। এই যে ইয়েলো ফুড কালার, এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো বর্তমানে কালারের যুগ, রং ছাড়া লোকে পছন্দ করে না, তো একটু আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার ফুটতে থাকছে, জ্যামটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি একটা হাতার মধ্যে নিয়ে দেখছি, হ্যাঁ বেশ জ্যামের টেক্সচারটা চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে গরম অবস্থায় কাচের বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। বোতলটা আগে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই দেখুন পুরো এক বোতল জ্যাম হয়েছে। এবার এই গরম অবস্থায় ঢাকনাটা আটকে দিতে হবে। কোনটা কী পরিমাণে নিতে হবে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার গরম অবস্থায় ঢাকনাটা আটকে দিয়ে স্ট্যান্ডিং পজিশনে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া অবধি। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু জ্যামটা দেখবেন একদম জমাট বেঁধে যাবে, ঠকঠকে হয়ে যাবে। তো বাজারের ওই ভেজাল জিনিস থেকে অনেক ভালো এই জ্যামটা। দেখুন পাউরুটির সাথে মিশিয়ে খেতে ভালো লাগে। পাউরুটি না থাকলে আবার বিস্কিট দিয়েও খাওয়া যায়, হাত রুটির সাথেও খাওয়া যায়। অসাধারণ টেস্ট হয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।